সিজদায় গেছি, পায়ের নিচে জায়নামাজ তাও গরম মানে না, তার নিচে দিয়েছি জুতা তারপরেও গরম মানে না, কপালে যাওয়ার পরে মনে হলো ফুসা পড়ে গেল, উঠার পরে সবাই তো তাড়াহুড়া করতেছে আর উনি বলতেছে আহারে আমার পায়ের নিচে জায়নামাজ, আমার পায়ের নিচে জুতা, তারপরে আমার পায়ে গরম লাগে, আর আমার নবীর সাহাবীদেরকে কালেমা গ্রহণ করার জন্য এই এই পাথরের মধ্যে চিট করে শুয়ে রেখে বুকের উপরে পাথর জমাই দিয়েছে, আমার নবীর সাহাবীদেরকে পাগলা উটের পিঠে বেঁধে এই মক্কার অলিগলিতে টেনে ইচ্ছে বেড়াইছে, এই জায়গাতে তাদের বুকের উপরে পাথর চাপায় আগুনের মধ্যে দিয়ে দিছে, তাদের রক্তের বিনিময়ে ইসলাম পাইছি, আজকে আমি দুই রাকাত নামাজে পায়ের গোড়ালি গরম হয়ে যাচ্ছে জন্য কষ্ট হয়, এসিটা একটু কম ঠান্ডা মারে জন্য কষ্ট হয়, আমার মাথার উপরে যদি একটুখানি সুন্দর ছাতা না থাকে কষ্ট হয়, আমার নবী আমার সাহাবীরা কি কষ্ট করছে, এটা ফিলিংসের সফর, হজের সফর, অনুভূতির সফর।